এই মুহূর্তে পাওয়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ। ইউক্রেনের গুচ্ছ বোমায় রুশ সাংবাদিক নিহত। এরপর জানিয়ে দেব এবার ডেনমার্কে কোরআন পড়ান ও ইরাকে ব্যাপক বিক্ষোভ। একাট্টা হয়েছে মুসলিম বিশ্ব, হাই হুতাশে পড়েছে ইহুদিবাদীরা। নিশ্চিহ্ন করে দেবে বিশ্ব থেকে ইহুদিদের, ঐক্যবদ্ধ হচ্ছে মুসলিম বিশ্ব। জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, ক্রিমিয়া সেতুতে যান চলাচল বন্ধ। জানিয়ে দিব ধর্ম বিদ্বেষ ছড়ানো বন্ধ করুন, পার্শ্বত্যকে ইরাকি প্রেসিডেন্ট। এদিকে মস্কোয় শপিং মলে বিস্ফোরণ, নিহত চার। এবং সর্বশেষে জানিয়ে দিব 80 দিন ধরে জ্বলছে মণিপুর, বিপাকে বিজেপি সরকার, দিশেহারা ভারত। কথা আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক তেমনি ভাবে ভারতের ধ্বংস শুরু হয়েছে। ইতিমধ্যে ভারতের মণিপুর রাজ্যে প্রায় 80 দিন ধরে জ্বলছে আগুন, নিজেরা নিজেরাই ধ্বংস হচ্ছে। এবং ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকারকে এবার বিতাড়িত করে ছাড়বে। আর এভাবেই ভারত ধ্বংস হোক, মুসলিমরা এই ভারতকে দখল করুক এবং পুরো ভারত বিশ্বকে মুসলিমের শাসনে চলুক। এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অথবা আপনার ফেসবুকে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের গুচ্ছ বোমায় রুশ সাংবাদিক নিহত। ইউক্রেনে ছোড়া ক্লাস্টার বোমায় রাশিয়ার বার্তা সংস্থা আরআইই এর সাংবাদিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো 3 রুশ সাংবাদিক। শনিবার ইউক্রেনের দক্ষিণ পূর্ব ঝাপোরিঝিয়া অঞ্চলের সীমান্তে এ বোমা হামলা হয়, ফলে ক্ষিপ্ত হয়েছে পুতিন, জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আনাদোলু। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে শনিবার ইউক্রেনের বোমার আঘাতে হতাহতের এই ঘটনা ঘটে। ঘটনার পর 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করা গেল। আরআইই এর প্রতিনিধি রস্তিস্লাভ জোরাভলেভ নিহত হন। আরআইএ জানিয়েছে সীমান্তবর্তী পিয়াতি খতকে গ্রামে জোরালোভকে হত্যা করা হয়েছে। রুশ সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেনের সেনাবাহিনীর ক্লাস্টার বোমা হামলায় 4 সাংবাদিক গুরুতর আহত হন, তাদের মধ্যে আরআইএর সাংবাদিক রস্তিস্লাভ পরে মারা যান। এছাড়া আহত অন্যদের অবস্থাও আশঙ্কাজনক। প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি যুদ্ধে ইউক্রেন ক্লাস্টার বোমা ব্যবহার করছে, যদিও বার্তা সংস্থা রয়টার্স স্বতন্ত্রভাবে এই খবরের সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে। চলতি মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্র থেকে ক্লাস্টার বোমা পায় ইউক্রেন, তবে এই বোমা নেওয়ার ক্ষেত্রে ইউক্রেনের প্রতিশ্রুতি ছিল তারা কেবল শত্রু শিবিরকে লক্ষ্য করে এই বোমা ব্যবহার করবে, কারণ এটি অনেক ছোট ছোট বোমার সমন্বয়ে তৈরি করা হয় যা বিস্তৃত এলাকা জুড়ে আঘাত আনতে সক্ষম। আর বোমাটির এই বৈশিষ্ট্যের কারণেই বেসামরিক লোকের ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্বের অনেক দেশে এটি নিষিদ্ধ করা হয়েছে। তবে ইউক্রেন জানিয়েছিল তারা এই অস্ত্রের সীমিত ব্যবহার করবে। অন্যদিকে জাতিসংঘ বলছে যুদ্ধের শুরু থেকেই বারবার ক্লাস্টার বোমা ব্যবহার করছে রাশিয়া। এবার ডেনমার্কে কোরআন পড়ানো, ইরাকে ব্যাপক বিক্ষোভ। ডেনমার্কে পবিত্র কোরআনের কপি পড়ানোর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইরাকে। প্রায় 1000 বিক্ষোভকারী রাজধানী বাগদাদের কূটনৈতিক এলাকা গ্রিন জোনে প্রবেশ করার চেষ্টা চালায়। শুক্রবার ডেনমার্কে ইরাকি দূতাবাসের সামনে উগ্র ডানপন্থী একটি গ্রুপের পবিত্র কোরআন পড়ানোর প্রতিবাদে ইরাকিরা এই বিক্ষোভ প্রদর্শন করে। আল জাজিরার মোহাম্মদ আব্দেল ওয়াহেদ জানান শত শত ক্রুব্ধ বিক্ষোভকারী এসেছে, তারা এখানে বিক্ষোভ করছে, বাগদাদ এবং অন্যান্য এলাকা থেকেও এসে তারা বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা প্রভাবশালী ইরাকি শিয়া নেতা মুক্তাদা আল সদরের পক্ষে স্লোগান দেয়। ডেনমার্কের মিডিয়ার রিপোর্ট অনুযায়ী উগ্র জাতীয়তাবাদী গ্রুপ দানস্ক প্যাট্রিয়াট পার্টি কপেনহেগেন ইরাকি দূতাবাসের সামনে পবিত্র কোরআনের একটি কপি এবং ইরাকি পতাকা পোড়ায়। ওই ঘটনা তারা ফেসবুকে সরাসরি প্রচারও করে। ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকেক রাসমুসেন এই ঘটনা নিন্দা করে একে গুটি কতেক লোকের মূর্খতা হিসেবে অভিহিত করেছেন। তিনি জাতীয় সম্প্রচার ডিআরকে বলেন অন্যদের ধর্মের প্রতি অপমান করার একটি লজ্জাজনক কাজ এটি। তিনি বলেন এটি কোরআন এবং অন্যান্য ধর্মীয় প্রতীক পড়ানোর ক্ষেত্রেও প্রযোজ্য, এতে উস্কানি ও বিভাজন সৃষ্টি ছাড়া আর কিছুই হয় না। তবে তিনি উল্লেখ করেন যে ডেনমার্কে কোরআন পড়ানো কোনো অপরাধ নয়। এর 2 দিন আগে সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে ইরাকিরা বাগদাদে সুইডিশ দূতাবাসে প্রবেশ করে অগ্নিসংযোগ করে। এছাড়া ইরাক সরকার সুইডিশ রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করে। সূত্র আল জাজিরা। জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, ক্রিমিয়া সেতুতে যান চলাচল বন্ধ।
রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের একটি জ্বালানি ডিপোতে ড্রোন হামলায় বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। সেখান থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তা স্বার্থে সাময়িক সময়ের জন্য ক্রিমিয়া সেতু বন্ধ করে দিয়েছে রুশ কর্তৃপক্ষ। কোনো প্রমাণ না দেখিয়ে এমন দাবি করেছেন ক্রিমিয়ায় নিযুক্ত রুশপন্থী গভর্নর সের্গেই আক্সিয়োনোভ। তিনি জানিয়েছেন জ্বালানি ডিপোতে বিস্ফোরণের 5 কিলোমিটারের মধ্যে থাকা বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে। কার্স সেতুতে রেল চলাচল বন্ধ রয়েছে। এর আগে শনিবার সকালে দিকে রুশ কর্তৃপক্ষ সেতুতে গাড়ি চলাচল বন্ধ করে দেয়, পরে আবারও খুলে দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গাড়ি চলাচল আবারও বন্ধের কথা জানান গভর্নর। গভর্নর সের্গেই আক্সিয়োনোভ টেলিগ্রাম পোস্টে দাবি করেছেন ক্রিমিয়ার ক্রাসনোভারদেউস্কি জেলার অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু ছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনার সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি। কয়েকদিন আগেই ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের ঘটনায় 2 জন নিহত হন। সেতুর একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুমকি দিয়ে বলেছিলেন ক্রিমিয়ার সেতুটি ইউক্রেনের বৈধ লক্ষ্য। শুক্রবার দেওয়া ভাষণে বলেন ইউক্রেনের যুদ্ধরত রুশ সেনাদের সহায়তায় সেতুটি গোলা বারুদ সরবরাহের কাজে ব্যবহার করছে মস্কো। 2014 সালে ক্রিমিয়া জোর করে দখলে নেয় রুশ বাহিনী। এই দীর্ঘ সেতু দিয়ে রাশিয়া থেকে ক্রিমিয়ায় সহজেই যাতায়াত করা যায়। ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে এখনো স্বীকৃতি দেয়নি বিশ্বের অনেক দেশ। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর পর ক্রিমিয়াকে যে কোনো মূল্য কিয়েভের অংশ করে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন জেলেনস্কি। সূত্র বিবিসি। ধর্মবিদ্বেষ ছড়ানো বন্ধ করুন, পার্শ্বত্যকে ইরাকে প্রেসিডেন্ট। ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ ধর্মবিদ্বেষ ছড়ানো বন্ধ করতে পার্শ্বত্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ এক বিবৃতিতে সুইডেনে পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়ে বলেন যে কোনো মূল্যে ধর্ম সম্পর্কে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর পথ থেকে পশ্চিমাদেরকে সরে আসতে হবে, উস্কানি দেওয়া যাবে না। ইরাকি প্রেসিডেন্ট বলেন সাম্প্রতিক ঘটনাবলী থেকে মনে হচ্ছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কোরআন অবমাননা করা হচ্ছে। একই সঙ্গে তারা ইরাককে নিয়েও ষড়যন্ত্র করছে। শত্রুরা ইরাককে বিদেশি কূটনীতিকদের জন্য অনিরাপদ হিসেবে তুলে ধরতে চায়। তিনি বলেন ধর্ম ও কোরআন অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর অধিকার ইরাকি জনগণ ও রাজনৈতিক ধর্ম দলগুলোর নেই। তবে খেয়াল রাখতে হবে দেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, প্রবাসী ইরাকিরা যাতে সমস্যায় না পড়ে। অর্থাৎ সুইডেনের পর ইউরোপের আরেক দেশ ডেনমার্কেও পবিত্র কোরআন অবমাননা করার পর আজ ইরাকি জনতা বাগদাদের কূটনৈতিক এরিয়ায় বিক্ষোভ প্রদর্শন করেছে। এর আগে তারা সুইডেনের দূতাবাসে আগুন দিয়েছে। সূত্র পার্স টুডে। মস্কো শপিং মলে বিস্ফোরণ, নিহত 4। রাশিয়ার রাজধানী মস্কোতে একটি গরম পানির পাইপে বিস্ফোরণে অন্তত 4 জন নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছেন। শনিবার মস্কোর পশ্চিমাঞ্চলের একটি শপিং মলে ওই বিস্ফোরণ ঘটেছে বলে নগরীর মেয়র জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে গরম পানিতে শপিং মলের একটি অংশ প্লাবিত হয়েছে। এতে কমপক্ষে 70 জন আহত হয়েছেন এবং মলের ভেতরে প্রায় 20 জন আটকা পড়েছেন। দেশটির সংবাদ মাধ্যম লাইফ বলছে শপিং মলের একটি দোকানের ভেতরের পাইপ ফেটে গেছে, এর ফলে শপিং মলের ভেতরের এলাকায়ও একটি সিঁড়ি গরম পানিতে প্লাবিত হয়েছে। মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন আহতদের কয়েকজনের শরীরের কিছু অংশ পুড়ে গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে জরুরি পরিষেবা। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে ভবন থেকে পানি ও দরজা দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। ব্রেমেনা গোডা নামের মলটি উদ্বোধন হয় 2007 সালে। এখানে 150টি দোকান রয়েছে। 80 দিন ধরে চলছে মণিপুর বিপক্ষে বিজেপি সরকার, মহাবিপদে এবার ভারত। ভারতের মণিপুর রাজ্য 80 দিন ধরে চলছে 2 নারীকে ধর্ষণের পর বিবস্ত্র অবস্থায় হাঁটানোর পৈশাচিক ঘটনাটি এখন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ভারতের সরকার কোনোভাবেই সহিংসতা থামাতে পারছে না। মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ও সংঘাত যে জায়গায় পৌঁছেছে তা থামাবার কোনো সমাধান সূত্র এখন ভারত সরকারের কেউ বলতে পারছে না। আন্তর্জাতিক সীমান্তবর্তী মণিপুরের অশান্ত পরিস্থিতি ক্রমশ মোদী সরকারের অন্দরমহলে উদ্বেগ বাড়াচ্ছে। কারণ মোদী সরকারের শীর্ষ ব্যক্তিরা বুঝতে পারছেন সামরিক বাহিনী নামিয়ে 2 জাতি সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ঠেকানো মুশকিল, অথচ রাজনৈতিক প্রচেষ্টাতেও সাফল্য মিলছে না। খোদ অমিত শাহের মণিপুর সফরের পরেও সহিংসতা অব্যাহত রয়েছে। ভারত সরকারি সূত্রের বক্তব্য, রাজনৈতিকভাবে মণিপুরের নারী নির্যাতনের ঘটনার সাথে অন্য রাজ্যের নারী নির্যাতনকে তুলনা করে দেখানো যেতে পারে, কিন্তু মণিপুরের অশান্ত